আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ট্যাপার ফেসেস কমান্ড। কোনো একটা ফেসকে আপনি অ্যাঙ্গেল ইনপুট করে সেটাকে নিচে নামাতে পারেন কিংবা উপরে উঠাতে পারেন। আপনি যদি পজিটিভ অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে সেই ফেসটা নিচে নামবে বা ভেতরে ঢুকবে, এক্ষেত্রে আপনার ম্যাটেরিয়ালগুলো রিমুভ হবে। আর আপনি যদি নেগেটিভ অ্যাঙ্গেল ইনপুট করেন তাহলে সেটা বাইরে বের হবে কিংবা উপরে উঠবে, বা বলা যায় যে এক্ষেত্রে ম্যাটেরিয়াল কিছুটা অ্যাড হবে। ট্যাপার ফেসেস কমান্ডের ক্ষেত্রে আপনাকে দুইটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। প্রথম যে পয়েন্টটা সিলেক্ট করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে বেস পয়েন্ট। ট্যাপার অ্যাঙ্গেলটা মূলত এই বেস পয়েন্টেই তৈরি হয় এবং এই বেস পয়েন্টটা সর্বদা তার জায়গায় ফিক্সড অবস্থায় থাকে। এই বেস পয়েন্টের কোনো প্রকার মুভমেন্ট বা কোনো প্রকার চেঞ্জ হয় না। সেকেন্ড আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে হয় যে পয়েন্টটা আপনার সেই ট্যাপার অ্যাঙ্গেলের সাথে ভ্যারিয়েবল হয়, সেই পয়েন্টটা ফিক্সড থাকে না। আপনি ট্যাপার অ্যাঙ্গেল যত দিবেন সেই পয়েন্টার মুভমেন্ট তত দূরে হবে। এই দুইটি বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে ট্যাপার ফেসেস কমান্ডের সাহায্যে আপনি যে কোনো একটা ফেসকে যে কোনো একটা সাইডে আপনি নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে সেটাকে বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন। ট্যাপার ফেসেস কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। তারপরে এইখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এইখানে আপনি ক্লিক করলে এইখানে আপনি পেয়ে যাবেন ট্যাপার ফেসেস কমান্ড। অথবা আপনাকে যেতে হবে হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেই সলিড ট্যাবে ক্লিক করবেন। তারপরে সোজা চলে যাবেন সলিড এডিটিং প্যানেলে। সলিড এডিটিং প্যানেলের এই জায়গায় রয়েছে ট্যাপার ফেসেস কমান্ড। অথবা আপনাকে যেতে হবে মেনু বারে, মেনু বারের যে মডিফাই অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। তারপরে সোজা চলে যাবেন সলিড এডিটিং অপশনে। এই অপশনে কার্সরটা রাখলে আপনি এই জায়গায় পেয়ে যাবেন ট্যাপার ফেসেস কমান্ড। ট্যাপার ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করার জন্য আমি এই জায়গায় ক্লিক করলাম, তাহলে আমি একটা পিক বক্স পাবো স্কোয়ার শেপের, এবং এই পিক বক্স দিয়ে এখন আমাকে ফেস সিলেক্ট করতে হবে যে ফেসটাকে আমি ট্যাপার করতে চাচ্ছি। সাপোজ ধরুন এই 3D অবজেক্টটার এই ফেসটাকে আমি ট্যাপার করব, এই জন্য আমি এইখানে যদি ক্লিক করি তাহলেই সেই ফেসটা হাইলাইট হয়ে যাবে। তারপরে ইন্টারপ্রেস করে আপনার সেই ফেস সিলেকশনটা কনফার্ম করতে হবে। বেস পয়েন্ট দেবার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই ফেসটা আপনার দুইভাবে ট্যাপার হতে পারে। একটা হচ্ছে ভেতরের সাইডে ঢুকতে পারে অথবা এটা বাইরের সাইডে আসতে পারে। এটা খুবই সিম্পল একটা বিষয়। আপনি ট্যাপার অ্যাঙ্গেল ইনপুট করার সময় যদি আপনি পজিটিভ অ্যাঙ্গেল দেন তাহলে সেটা ভেতরের দিকে ট্যাপার করবে, আর আপনি যদি নেগেটিভ অ্যাঙ্গেল দেন তাহলে সেটা বাইরের সাইডে ট্যাপার করবে। এটা আহামরি কোনো জটিল বিষয় নয়, তবে বেস পয়েন্ট সিলেক্ট করাটা একটু টাফ। আপনি যে পয়েন্টে সেই অ্যাঙ্গেলটা তৈরি করতে চাচ্ছেন সেই পয়েন্টটা হচ্ছে বেস পয়েন্ট এবং সেটা ফিক্সড থাকবে, সেটার কোনো চেঞ্জ হবে না। আমি সাপোজ এই পয়েন্টটাকে আমার বেস পয়েন্ট হিসেবে দিতে চাচ্ছি, সুতরাং এই পয়েন্টে আমি একটা ক্লিক করে দিলাম। এবার আমাকে দিতে হবে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করব। তবে যেহেতু আমি এই ফেসটা সিলেক্ট করেছিলাম সুতরাং এটা ট্যাপার করবে ভেতরের দিকে, সুতরাং আমার সেকেন্ড পয়েন্টটা এভাবে এই সাইডে যাওয়া শুরু করবে। আমি অ্যাঙ্গেল যত বেশি দিব সেটা ভেতরে তত ঢুকবে। আমি যদি 20 অ্যাঙ্গেল দিই তাহলে সাপোজ এই পয়েন্ট পর্যন্ত আসবে, তারপরে 30 দিলে এই পয়েন্ট পর্যন্ত যাবে, এবং 45 দিয়ে দিলে এই পয়েন্ট পর্যন্ত চলে যাবে। সুতরাং সেকেন্ড পয়েন্টটা ফিক্সড থাকবে না, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের সাথে ভ্যারিয়েবল হবে। আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে এ পয়েন্ট একটা ক্লিক করলাম, তাহলে আমার বেস পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট ইনপুট করা শেষ। এবার আমাকে ট্যাপার অ্যাঙ্গেল দিতে হবে, আমি কত অ্যাঙ্গেলে এই ফেসটাকে ভেতরে ঢোকাতে যাচ্ছি। আমি অ্যাঙ্গেল দিলাম 20, তারপরে ইন্টারপ্রেস করলেই 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই ফেসটা ভেতরে ঢুকে যাবে। তারপরে এই কমান্ড থেকে যদি আপনি বের হতে চান তাহলে আপনাকে এস্কেপ বাটনটা প্রেস করতে হবে কিংবা ডাবল ইন্টারপ্রেস করলেই আপনি ট্যাপার ফেসেস কমান্ড থেকে বের হয়ে যাবেন। আমি সিলেক্ট করেছিলাম এই ফেসটাকে এবং বেস পয়েন্ট দিয়েছিলাম এই পয়েন্টটাকে, সুতরাং এই পয়েন্টটা ফিক্স ছিল এবং এ পয়েন্টে আমাদের 20 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে ভেতরের দিকে এটা ট্যাপার হয়ে গেছে। আমার বেস পয়েন্টটা ফিক্সড আছে, বেস পয়েন্ট যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু আমার সেকেন্ড পয়েন্ট আমি দিয়েছিলাম এই জায়গায় কিন্তু সেটা ট্যাপার হওয়ার পর চলে এসছে এ পয়েন্টে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি কন্ট্রোল জেড করে দিলাম। ট্যাপার ফেসেস কমান্ডটি যদি আমি আবার অ্যাক্টিভেট করতে চাই তাহলে আমাকে হোম ট্যাবে ক্লিক করতে হবে, তারপরে চলে আসবে সলিড এডিটিং প্যানেলে। তারপরে এইখানেই আমি পেয়ে যাব হচ্ছে ট্যাপার ফেসেস কমান্ড, এখানে ক্লিক করলাম। এবার সাপোজ আমি টপ ফেসটাকে ট্যাপার করতে চাচ্ছি, সুতরাং এই ফেসের উপর একটা ক্লিক করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে আমার ফেস সিলেকশন কমপ্লিট। এবার আমাকে বেস পয়েন্ট দিতে হবে। আমি এবার সাপোজ বেস পয়েন্ট দিতে যাচ্ছি এই পয়েন্টটাকে, সুতরাং এই জায়গায় আমি ক্লিক করলাম, এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা আমি দেবো এই পয়েন্টে। সুতরাং অ্যাঙ্গেলের সাথে সে পয়েন্টটা নিচে এইভাবে নামতে থাকবে কিংবা উপরে উঠতে পারে যদি আমি সেটা নেগেটিভ অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল ইনপুট করি। সেটা পরের বিষয়। আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে এ পয়েন্টে ক্লিক করলেই সেকেন্ড পয়েন্ট ইনপুট দেওয়া কমপ্লিট। এবার আমাকে ট্যাপার অ্যাঙ্গেল দিতে হবে, আমি এবার দিলাম 45 ডিগ্রি। তারপরে ইন্টারপ্রেস করলে আমাদের সেই ফেসটা 45 ডিগ্রিতে ট্যাপার হয়ে যাবে। তারপরে আমি স্কেপ বাটনটা প্রেস করব, তাহলেই আমার সেই ট্যাপার অ্যাঙ্গেল সহ অবজেক্টটা পেয়ে যাব। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার যদি আমরা ট্যাপার ফেসেস কমেন্টটি অ্যাক্টিভেট করতে চাই, তাহলে এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে আমাকে ফেস সিলেক্ট করতে হবে। এবার আমি এই ফেসটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। তারপরে আমি বেস পয়েন্ট দিলাম, সাপোজ এই পয়েন্টটাকে। এই বেস পয়েন্টের সাথে যদি আমি অ্যাঙ্গেল ইনপুট করে আমি যদি সেকেন্ড পয়েন্ট হিসেবে এটা ইনপুট করি, তাহলে সেকেন্ড পয়েন্টটা এইভাবে চেঞ্জ হবে। আমি যত অ্যাঙ্গেল দেব তত দূরে সেই সেকেন্ড পয়েন্টটা চলে যাবে। সাপোজ আমি এবার দেব 30 ডিগ্রি, তাহলে আমাকে এই সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করে আমাকে 30 ডিগ্রি ইনপুট করতে হবে। আমি টাইপ করলাম 30, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি সেই ফেসটাকে ট্যাপার অবস্থায় পেয়ে যাব। কন্ট্রোল জেড করে নিলাম। শুধু ভেতরের দিকে নয়, আপনি বাইরের দিকেও ট্যাপার করতে পারবেন কোনো একটা ফেসকে। এই জন্য প্রথমে আপনাকে ট্যাপার ফেসেস কমেন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। এখান থেকে আমি সেটা করে নিলাম। তারপরে সাপোজ টপ ফেসটাকে আমি ট্যাপার করতে যাচ্ছি, সুতরাং টপ ফেসে সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করলাম। তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। এবার মনে করুন যে এই ফেসটার এই যে ডান সাইডের যে ধারটা রয়েছে সেটা উপরে উঠে যাবে, তাহলে আমাকে ফিক্সড রাখতে হবে কোন সাইডটা। আমাকে বেস পয়েন্ট দিতে হবে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা ফিক্সড থাকবে এবং এ পয়েন্টের সাথে আমার কিছু অ্যাঙ্গেলে এই সেকেন্ড যে পয়েন্টটা সেটা উপরে উঠে আসবে। সুতরাং সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি এটাকে ক্লিক করলাম। তারপরে আমি এবার অ্যাঙ্গেল দিতে হবে, যেহেতু এটা বাইরের সাইডে আমি এবার ট্যাপার করতে চাচ্ছি, সুতরাং আমি এখানে অ্যাঙ্গেল দিলাম -60। তারপরে ইন্টারপ্রেস করলে বাইরের দিকে ট্যাপার হয়ে যাবে সেই ফেসটা। তারপরে স্কেপ বাটন প্রেস করলেই আমরা সেই অবজেক্টটা পেয়ে যাব। সুতরাং খুবই সহজ, যদি আপনি বুঝতে পারেন যে কোন সাইডটাকে আপনি ট্যাপার করতে চাচ্ছেন, তাহলে দুটি পয়েন্ট সিলেক্ট করে অ্যাঙ্গেল দিলেই আপনি ট্যাপার ফেস করতে পারবেন। কন্ট্রোল জেড করে নিলাম। এটা একটা কিউবিক টাইপের 3D অবজেক্ট, এখানে 6টা ফেস রয়েছে। তবে সিলিন্ডার টাইপের যদি কোনো 3D অবজেক্ট হয়, তাহলে সেখানে আপনি পাবেন 3টা ফেস, এই যে সার্কুলার একটা ফেস এবং উপরের টপ ফেস এবং বটম ফেস। এইসব ক্ষেত্রেও আপনি সেই ফেসগুলোকে ট্যাপার করতে পারবেন। তবে প্রথমে আপনাকে সেই ট্যাপার ফেস কমেন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে। এবার আমাকে ফেসটা সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এই ফেসটা সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করলে এটা হাইলাইট হবে, এখানে টপ এবং বটম ফেস হাইলাইট হচ্ছে না, শুধুমাত্র চারপাশের যে ফেসটা আছে সেটা হাইলাইট হয়েছে। এখন আমাকে ইন্টারপ্রেস করে সেটা কনফার্ম করতে হবে। এবার আমাকে দিতে হবে হচ্ছে বেস পয়েন্ট। এখানে 2টা বেস পয়েন্ট রয়েছে, এই যে টপে একটা বেস পয়েন্ট রয়েছে এবং বটমে যে সার্কেলের সেন্টারটা সেটা একটা বেস পয়েন্ট রয়েছে। তো আপনি যেই পয়েন্টটাকে ফিক্সড রাখতে চাচ্ছেন সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এই পয়েন্টটাকে প্রথমে বেস পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম এবং এই নিচে যে সেন্টারটা রয়েছে সেটাকে আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম। তারপরে দিতে হবে আমাকে হচ্ছে ট্যাপার অ্যাঙ্গেল। এক্ষেত্রে আমি অ্যাঙ্গেল দিলাম 30। তারপরে ইন্টারপ্রেস করলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই সিলিন্ডারটা ট্যাপার হয়ে যাবে। তারপরে স্কেপ বাটন প্রেস করলেই আপনি এই কমেন্ট থেকে বের হয়ে যাবেন। কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার আমরা ট্যাপার ফেসেস কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম এইখান থেকে। তারপরে সেই অবজেক্টের একটা ফেস আমাকে সিলেক্ট করতে হবে। এবার আমি সাপোজ এই ফেসটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে বেস পয়েন্ট দিতে হবে। এবার আমি ফার্স্ট পয়েন্টটাকে দিলাম এই বটমের যে সার্কেলের সেন্টার ছিল সেখানে আমি বেস পয়েন্ট দিলাম এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি টপের বেস পয়েন্টটা দিলাম এবং ট্যাপার অ্যাঙ্গেল দিলাম 60। তারপরে ইন্টারপ্রেস করলে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই অবজেক্টটা ট্যাপার হয়ে যাবে। দেখুন, আমার বেস পয়েন্টটা ফিক্সড রয়েছে, কিন্তু আমার সেকেন্ড যে পয়েন্টটা দিয়েছিলাম সেটা নিচে নেমে চলে এসেছে। আমার অ্যাঙ্গেল বেশি দেওয়ার কারণে সেটা নিচে নেমে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। আবার আমরা ট্যাপার ফেসেস কমেন্টটি অ্যাক্টিভেট করে নিলাম এখান থেকে। তারপরে আমি এই ফেসটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে বেস পয়েন্ট দিলাম আমি এই সার্কেলের এই সেন্টারটাকে এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। তারপরে অ্যাঙ্গেল এবার আমি দিলাম -30 ডিগ্রি। তারপরে ইন্টারপ্রেস করলে দেখুন যে এবার ভেতরের দিকে ট্যাপার হয় নাই, এবার ট্যাপার হচ্ছে বাইরের সাইডে। আমি স্কেপ বাটন প্রেস করলে এই কমেন্ট থেকে বের হয়ে যাব।
কন্ট্রোল জেড করে আমরা পূর্বের অবস্থায় আনডু করে নিলাম। এবার যদি আমরা টপের এই ফেসটাকে ট্যাপার করতে চাই তাহলে আমাকে প্রথমে ট্যাপার ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপরে সেই টপ ফেসটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। এবার আপনাকে বেস পয়েন্ট দিতে হবে খুব সাবধানে। এই চারপাশের এই যে কোয়াড্রেন্ট পয়েন্টগুলো রয়েছে এই কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে আপনি বেস পয়েন্ট নিতে পারেন, তাহলে খুব সুন্দর ট্যাপার হবে। এখানে কোয়াড্রেন্ট খুঁজে পেতে হলে আপনাকে এভাবে ঘুরতে হবে, এখানে একটা কোয়াড্রেন্ট রয়েছে, আমি এইটাকে বেস পয়েন্ট দিলে এই পয়েন্টটা ফিক্সড অবস্থায় থাকবে। আমি এই জায়গায় ক্লিক করলাম, তারপরে আমাকে সেকেন্ড পয়েন্ট দিতে হবে, অপোজিটে আরেকটা কোয়াড্রেন্ট রয়েছে, আমি এই জায়গায় সেকেন্ড পয়েন্ট হিসেবে ক্লিক করলাম। তারপরে এটাতে আমি যদি অ্যাঙ্গেল দেই 20 ডিগ্রি, তারপরে এন্টার প্রেস করলে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এই টপ সারফেসটা নিচে চলে যাবে। এভাবে আপনি যে কোনো ফেসকে আপনি ট্যাপার করতে পারবেন, তবে আপনার বুঝতে হবে যে আপনি কোন সাইডে ট্যাপার করতে চাচ্ছেন। এই বিষয়টা বুঝতে পারলে আপনি ট্যাপার ফেসেস কমান্ডের সাহায্যে যে কোনো সাইডে যে কোনো ফেসকে আপনি ট্যাপার করতে পারবেন। ঠিক একইভাবে যদি আমরা এই বটম ফেসটাকে ট্যাপার করতে চাই তাহলে প্রথমে আমাকে ট্যাপার ফেসেস কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপরে সেই বটম ফেসটাকে সিলেক্ট করব। তো এই বটম ফেসটা সিলেক্ট হয় নাই, এখন আমরা রিমুভ করে দেব। এই অপশনে গেলে আমরা রিমুভ অপশনে ক্লিক করে যদি আমি এই ফেসটা ক্লিক করি তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। আবার যদি আমি অ্যাড করতে চাই, এখানে অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা হালকা একটু ঘুরিয়ে এই বটম ফেসটাকে সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। ঠিক একইভাবে যদি আমরা টপ ফেসের মতোই যদি আমরা ট্যাপার করতে চাই তাহলে আমাকে এই পয়েন্টটাকে বেস পয়েন্ট একটা দিতে হবে, এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে আমরা এই জায়গায় পয়েন্ট দিলাম, এবং ট্যাপার অ্যাঙ্গেল এই জায়গাতেও দিলাম 20 ডিগ্রি। তারপরে এন্টার প্রেস করলে এটা ভেতরের সাইডে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্যাপার হয়ে যাবে। ট্যাপার ফেসেস কমান্ডের ক্ষেত্রে আপনি পজিটিভ কিংবা নেগেটিভ দুই ধরনের অ্যাঙ্গেলে ইনপুট করতে পারবেন, তবে সেই অ্যাঙ্গেলটাকে অবশ্যই লিমিটের মধ্যে থাকতে হবে। অযৌক্তিক কোনো প্রকার অ্যাঙ্গেল দিলে আপনি ট্যাপার ফেসেসের মাধ্যমে সেই ফেসটাকে ট্যাপার করতে পারবেন না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।